সম্প্রতি ফ্রিজ কেনা বাবদ একটি স্ট্রাগলাইজার কেনা হলো। তো এটা আসলে যমুনা ফ্রিজের সাথে পাওয়া যমুনা অটোমেটিক ওয়াটার স্ট্যাবিলাইজার। নতুন বলতে গেলে জিনিসটা এই ভিতরে তেমন কোনো কাগজপত্র পাওয়া যায়নি, জাস্ট এটুকুই। আমার টুলের উপরে স্টেবিলাইজারটাকে টেম্পোরারি সেট আপ করলাম এবং সেটা আমার ফ্রিজের যে প্লাগ যেটা আছে প্লাগ ইন করলাম এভাবে। এবার এটা পাওয়ার অন করে দেখি। ডিলের উপরে লাইট জ্বলছে এবং ফ্রিজ স্টার্ট হয়েছে। এখানে সম্ভবত এটা 220 ভোল্টের উপরে বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে, কিন্তু এই জিনিসটার কাজ ঠিক এখনো কি বুঝতে পারতেছি না। দেখো জানেন তাহলে কমেন্ট সেকশনে জানাই দেবেন। ওখানে লেখা আছে ডিলে সুইচ 7 মিনিট, আর নিচে লেখা আছে 8 সেকেন্ড, ইফ ইউজ ফেল ইউজ এক্সট্রা ফিউজ, জাস্ট এইটুকু। তো আপাতত এটুকুই ছিল, এখন নর্মালে আছে, দেখা যাবে।